মার্টিন লুথার কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমি প্রথমে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম ক্লাসে পদার্পণ করতে যাচ্ছি। আমরা প্রথম অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে এসেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। আমাদের প্রথম অধ্যায়টা ছিল সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি, এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। সমাজকর্ম বলতে আমরা কি বুঝি, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য কি, সমাজকর্মের বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয়তা গুরুত্ব সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা কি আছে না নাই এবং এটা কতটুকু আমাদের জন্য দরকার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে মানুষ সামাজিক জীব, মানুষ তার নিজের প্রয়োজনে সমাজে বসবাস করে। একটা সময় মানুষের এই সামাজিক পরিবেশ তৈরি হওয়ার পিছনে অনেক ধরনের বিষয় কাজ করেছে। আমরা জানি যে আমাদের আদিম যে সমাজ ছিল সেই আদিম সমাজে মানুষের সামাজিক জীবনযাপন অথবা ব্যবস্থাগুলো এত উন্নত ছিল না, এত সুসংগঠিত ছিল না অথবা এত সুশৃঙ্খল ছিল না। কিন্তু এখন কোনো মানুষ যদি সমাজে বসবাস করতে চায় তাহলে তাকে অবশ্যই সমাজে কিছু নিয়ম নীতি শৃঙ্খলা আইন প্রথা রীতি নীতি এই বিষয়গুলো সম্পর্কে তার ভালো একটা জ্ঞান অথবা ধারণা থাকতে হবে। তো আমরা এই জ্ঞানগুলো অর্জন করে থাকি সমাজে বসবাস করে অথবা সমাজের পারিপার্শ্বিক অনেক কিছু দেখে অথবা শুনে, কিন্তু সেই জ্ঞানটা পর্যাপ্ত না। তো এখন আধুনিক সমাজ ব্যবস্থায় আমাদের অনেক বিষয় সম্পর্কে আমাদের অবগত হওয়া অথবা জানা দরকার, যেগুলো জানার জন্য আমাদের ভালো একটা শিক্ষার প্রয়োজন অথবা যে শিক্ষার মাধ্যমে আমরা সমাজের এইসব অনেক ধরনের সমস্যা বিশৃঙ্খলা অথবা নৈরাজ্যতা গুলো আমরা সমাধান করতে পারবো। তো সেই প্রেক্ষিতেই অথবা সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সমাজকর্ম বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই সাবজেক্টটাকে নিয়ে আমরা পড়াশোনা করতে পারি এবং সামাজিকীকরণের যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেক ধারণা অথবা শিক্ষা গ্রহণ করতে পারছি। এতে করে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অথবা পেশাগত জীবনে একজন মানুষকে যে বিভিন্ন ধরনের সামাজিক যে বিষয়গুলো মেনটেন করে মেনে চলতে হয় সেই সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা অথবা অভিজ্ঞতা অথবা শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি। তো যাই হোক, আমাদের বইয়ে খুব সুন্দরভাবে এই বিষয়টা উল্লেখ করা আছে অথবা দেওয়া আছে। আমরা যদি দেখি যে আমাদের বইয়ে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তায় কি বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাব সমাজকর্ম একটি সুসংগঠিত উন্নত সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক সেবা ব্যবস্থা যা ব্যক্তি দল পরিবার ও সমষ্টির সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্যগত দৈহিক ও মানসিক ও অন্যান্য সমস্যার তাত্ত্বিক আলোচনা এবং সমাধানমূলক প্রক্রিয়া কৌশল নির্ধারণ ও তার বাস্তব প্রয়োগ করে থাকে। সমাজকর্ম শিশুর গর্ভকালীন পর্যায় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং বিকাশ সমস্যা সমাধান পরিবার ও সমাজের বিভিন্ন বিপত্তি রাষ্ট্রীয় দায়িত্ব নাগরিক দায়িত্ব সম্পর্কিত সচেতনতায় সহায়তা করে থাকে। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই আলোচনাগুলোই আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে। তো এখানে আমাদের যে সমাজকর্ম শিক্ষাটা এটা এখন হয়ে গেছে অনেক সুশৃঙ্খল সুসংগঠিত এবং বৈজ্ঞানিকভাবে এখানে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা অথবা প্রয়োগ ব্যবস্থাগুলো চলে এসেছে, যার কারণে আমাদের এই শিক্ষাটাকে যদি আমরা ভালোভাবে অর্জন করতে না পারি তাহলে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে আক্রান্ত করছে সেসব সমস্যাগুলো আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে সমাধান করতে পারবো না। তো এটার জন্য এখানে আমাদের এই শিক্ষার যে একটা প্রয়োজনীয়তা এটা অবশ্যই জরুরি, এবং এই শিক্ষাটা শুধুমাত্র আমাদের পেশাগত জীবনের জন্য না আমাদের প্রাত্যহিক জীবনের জন্য খুব বেশি প্রয়োজন। সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং বিভিন্ন
ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ভাবে সচেতনতায় সহায়তা করে থাকে আমাদের এই সমাজকর্ম শিক্ষা। তো এইসব শিক্ষাগুলো সমাজে যত বেশি প্রয়োগ করা হবে অথবা সমাজের মানুষ যত বেশি চর্চা করবে, তত বেশি সমাজে অনেক ধরনের সমস্যা দূরীভূত হবে অথবা সমাজে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। তো যাই হোক, আমরা যে আলোচনা করেছি এখন আমরা দেখবো যে সমাজকর্ম শিক্ষার যে প্রয়োজনীয়তা গুলো, আমাদের কোন কোন ক্ষেত্রে এই শিক্ষাটা আমাদের দরকার এবং কতটুকু এটা প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা এবার একটু দেখি। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তায় প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে সমস্যার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান আহরণ। আমাদের সমাজে যে সমস্যাগুলো বিদ্যমান অথবা বিভিন্নভাবে আমাদেরকে সমস্যা জর্জরিত করছে, সেসব সমস্যা সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান আহরণ করতে হবে এবং কি কারণে এই সমস্যাটা সমাজে প্রভাব বিস্তার করছে সেই বিষয় সম্পর্কে আমাদের অনেক ধারণা তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে হবে। তার জন্য আমাদের সমাজকর্ম শিক্ষার অনেক প্রয়োজনীয়তা আছে এবং এই শিক্ষার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারবো অথবা সমস্যা সম্পর্কে আমরা ভালো একটা ধারণা পেতে পারি। সুপ্ত প্রতিভার বিকাশের সহায়তা, আমাদের অনেকের ভিতরে অনেক ধরনের প্রতিভা থাকে, সেসব প্রতিভাগুলো বিকাশ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের শিক্ষার প্রয়োজন অথবা বিভিন্ন ভাবে আমরা এইসব প্রকাশ করার যে পদ্ধতি অথবা টেকনিক গুলো আছে সেইসব টেকনিক গুলো অবলম্বন করে অথবা আমরা টেকনিক গুলো দিয়ে আমরা সেইসব বিকাশ অথবা প্রতিভা গুলো আমরা খুঁজে বের করতে পারি।
সেটা আমাদের সমাজকর্ম বিষয় খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে সমস্যার সমাধানে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন। আমাদের সমাজে যে ধরনের সমস্যাগুলো আছে সেসব সমস্যা সমাধানের জন্য প্রথাগত যে চিন্তা ভাবনা সেসব চিন্তা ভাবনা গুলো দূরীভূত করে বিজ্ঞানসম্মত যে সমাধানের পদ্ধতি প্রক্রিয়াগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে আমরা যেসব সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ভাবে আমরা কাজ করে থাকি। তো এটার জন্য আমাদের অবশ্যই এই সাবজেক্টটাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে অথবা প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। সমস্যার মোকাবেলায় জনগণ অংশগ্রহণ, আমরা জানি যে সমাজের সমস্যা জনগণ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সমাধান করার জন্য আগ্রহী থাকেন, অনেকে নিষ্ক্রিয় থাকে। তো আমাদের জনগণকে মোটিভেট করার জন্য অথবা তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন পদ্ধতি অথবা টেকনিক অবলম্বন করে আমরা এইসব সমস্যা মোকাবেলার চেষ্টা করে থাকি। যেমন একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে বাল্য বিবাহ হতো অথবা যৌতুক প্রথা ছিল, সেসব প্রথা অথবা বাল্য বিবাহের যে বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো অথবা বিভিন্ন ভাবে যে আমাদের সমাজে এটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে সেসব সম্পর্কে আমরা জনগণকে সচেতন করতে করতে এখন অনেকে এই সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন করে ফেলেছে, যার কারণে এখন আর কেউ তার ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিতে চায় না। এবং যৌতুকের ক্ষেত্রে এখন অনেক ধরনের সচেতনতা তৈরি হওয়ার কারণে এখন প্রকাশ্যে আর কেউ আগের মতো করে যৌতুক চাইতে পারে না অথবা যৌতুক গ্রহণ করতে পারে না। তো এরকম আরো অনেক ধরনের সচেতনতামূলক বিষয়গুলোতে আমরা সমাজের যেসব মানুষগুলো সঠিক জ্ঞান অথবা ভালো ধ্যান ধারণা নেই অথবা এসব সম্পর্কে জানে না তাদেরকে আমরা বিভিন্ন ভাবে আমরা শিক্ষা দিয়ে থাকি। তারপরে যদি দেখি আমরা গবেষণা পরিকল্পনা, আমাদের একটা সমস্যাকে সুন্দরভাবে সমাধান করার জন্য প্রচুর পরিমাণে আমাদের পরীক্ষা নিরীক্ষা অথবা গবেষণার প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে আমাদেরকে সমস্যাটার প্রকৃত সমস্যা সমাধানের জন্য আমাদের প্রচুর পরিমাণে গবেষণা পরিকল্পনা করতে হয়। তো এই যে সমাজকর্ম শিক্ষা, এই শিক্ষায় আমরা পাই যে একটা সমস্যা সমাধানের জন্য কিভাবে একটা গবেষণা সম্পাদন করতে হবে অথবা কি ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে সে অনুযায়ী আমরা কাজ করতে পারি। সমাজ সংস্কার সাধন, আমাদের সমাজে এখনো অনেক পুরানো নিয়ম রীতিনীতি অথবা আচার আচরণ গুলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখন আমরা অ্যাপ্লাই করে থাকি অথবা আমাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান গুলোতে আমরা এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। সেসব ক্ষেত্রে আমাদের এসব অন্ধবিশ্বাস কুসংস্কার অথবা প্রাচীন যে প্রথা রীতিনীতি গুলো এগুলো আমাদের সমাজে একটি সাংঘর্ষিক অবস্থানে চলে যাওয়ার কারণে এখন আমাদের সমাজের সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যার কারণে এখন আমাদের সমাজে অনেক ধরনের সংস্কার চলে এসেছে এবং আরো প্রয়োজন এসব প্রথা রীতিনীতি গুলোকে সংস্কারের জন্য। তো সমাজকর্ম শিক্ষায় মূলত আমরা কিভাবে একটি উন্নত আধুনিক এবং বাস্তবসম্মত সমাজে জীবনযাপন করতে পারি সেই বিষয় সম্পর্কে আমাদেরকে অনেক ধরনের জ্ঞান প্রদান করে থাকে অথবা আমরা জ্ঞান অর্জন করতে পারি, যার কারণে আমাদের সমাজ থেকে এখন সতীদাহ প্রথা, বাল্য বিবাহ এরকম আরো অনেক ধরনের অনেক প্রথা রীতিনীতি গুলো এখন আর আগের মতো আমাদের সমাজে দেখা যায় না অথবা বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, আমাদের আরো পয়েন্ট আছে,
আমরা যদি 7 নম্বর পয়েন্টটা দেখি, কাঙ্ক্ষিত ও পরিকল্পিত সামাজিক পরিবর্তন। আমাদের সমাজের কি কি ধরনের পরিবর্তন দরকার এবং কোন কোন বিষয়গুলো আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে হবে, সেই সব সম্পর্কে আমরা অনেক ধরনের জ্ঞান অথবা অনেক ভাবে আমরা জানতে পারি আমাদের এই সমাজকর্ম অথবা আমাদের যে সামাজিক যে শিক্ষাগুলো আছে সেসব শিক্ষা থেকে। তো এটার জন্য আমাদেরকে, আমরা যদি খুব ভালোভাবে এই সাবজেক্টটাকে অথবা বিষয়টাকে আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সমাজে কোন কোন দিকটা অথবা বিষয়গুলোকে আমাদের পরিবর্তন করলে আমাদের সমাজে সুন্দর এবং সুস্থ সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে এবং সমাজের সকল মানুষ সমানভাবে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তো সেই বিষয়টা এখানে বলা হয়েছে। শিল্পায়ন ও স্বরায়ণ জনিত সমস্যার সমাধান, আমাদের বাংলাদেশে অনেক ধরনের শিল্পায়ন এবং স্বরায়ণ জনিত সমস্যা আছে। এইসব সমস্যাগুলো সমাধানের জন্য এখন আমাদের সমাজকর্ম জ্ঞানের কোনো বিকল্প নেই, যার কারণে আমাদেরকে অবশ্যই শিল্পায়ন এবং স্বরায়ণের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানের জন্য আমাদের এই যে সমাজকর্ম যে বিষয়টা, এই বিষয়ে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে এবং সমাধানের অনেক ধরনের পন্থা দেওয়া আছে, যার কারণে আমাদের শহর এবং শিল্প অঞ্চলগুলোতে যারা বসবাস করে তারা খুব সহজেই এটার সুযোগ সুবিধা ভোগ করতে পারছে অথবা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য সক্ষম হচ্ছি। অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষা, আমাদের সমাজে অনেক ধরনের শ্রেণী থাকে, শ্রেণী ভেদ অথবা শ্রেণী বৈষম্য থাকে। তো এইসব শ্রেণী বৈষম্যের কারণে যারা একবারে দরিদ্র অসহায় একবারে প্রান্তিক, তারা সমাজের সচ্ছল মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত শ্রেণীর মানুষের সাথে পেরে ওঠে না অথবা তাদেরকে সেইভাবে সমাজে মূল্যায়ন করা হয় না, যার কারণে তারা সবসময় পিছিয়ে থাকে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেই সব শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অথবা সমাজে তাদের যে দায়িত্ব ভূমিকা অথবা নেতৃত্ব দেওয়ার যে তাদের একটি সক্ষমতা আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তাদেরকে বিভিন্নভাবে আমরা শিক্ষা দিয়ে থাকি অথবা তাদেরকে আমরা তাদের জীবনের উন্নতির জন্য আমরা অনেক ধরনের সহায়তা দিয়ে থাকি। তো এইভাবে আমরা তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করি। অনুকূল আর্থ সামাজিক পরিবেশ সৃষ্টি, স্বেচ্ছামূলক সংস্থা কার্যক্রম তত্ত্বাবধান, সমাজকর্ম পেশা হিসেবে সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ, সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ। অনুকূল আর্থ সামাজিক পরিবেশ সৃষ্টি, সমাজের সকল মানুষ যদি সমানভাবে আর্থ সামাজিক ভাবে যদি অথবা অর্থনৈতিক ভাবে যদি স্বাবলম্বী না হয়, তাহলে সমাজের ভিতরে অনেক ধরনের বৈষম্য দেখা দেবে, যার কারণে সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে অথবা সমাজের সকল মানুষ সমান সুযোগ সুবিধা পাবে না, যার কারণে আমাদেরকে একটি অনুকূল আর্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করতে হবে। অনুকূল আর্থ সামাজিক পরিবেশ মানে হচ্ছে সবাইকে আমাদের সুন্দরভাবে সমভাবে চিন্তা ভাবনা অথবা অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার যে একটা বিষয় সেটা সম্পর্কে আমরা বিভিন্নভাবে আমরা সহায়তা দিয়ে থাকি অথবা করে থাকি।
স্বেচ্ছামূলক সংস্থার কার্যক্রম তত্ত্বাবধান। আমাদের বাংলাদেশে অনেক সরকারি অথবা বেসরকারি অর্গানাইজেশন আছে, তো যারা বেসরকারি ভাবে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করে তাদেরকে মূলত স্বেচ্ছামূলক সংস্থা বলা হচ্ছে, যেমন আমরা বলি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এইসব এনজিও গুলো অনেক ক্ষেত্রেই সমাজের মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন ভাবে সমাজের মানুষকে প্রতারিত করে, অথবা তাদের অধিকার, তাদের যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা তারা যথাযথভাবে দেয় না। এরকম অনেক ধরনের এনজিও আছে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে অথবা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অথবা নিজেদের বিভিন্ন ভাবে ফায়দা হাসিল করার জন্য তারা এইসব অর্গানাইজেশন খুলে থাকে। তো তারা যেন এইসব স্বেচ্ছাচারিতা অথবা অন্যায়ভাবে কোন ধরনের কার্যক্রম না করতে পারে, অথবা তাদের কার্যক্রম যেন জনবান্ধব হয়, সমাজ বান্ধব হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকি অথবা বিভিন্ন ভাবে আমরা তাদেরকে অবজারভেশনে রাখি, যার কারণে তারা সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করে থাকি। অন্যথায় সরকারি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো থেকে তারা বঞ্চিত হয়। সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ। তো এখন জানি যে আমরা সমাজকর্ম হচ্ছে একটি পেশাগত শিক্ষা। তো এই যে পেশা, এই পেশাকে গ্রহণ করতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয় সম্পর্কে অধ্যয়ন করতে হবে অথবা উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে। অনার্স মাস্টার্স কমপ্লিট করলে তারপরে আমি নিজেকে একজন সমাজকর্মী হিসাবে পরিচয় দিতে পারবো অথবা প্রকাশ করতে পারবো। সেই জন্য আমাদের এই সাবজেক্টটা অধ্যয়ন করা খুবই প্রয়োজন অথবা জরুরি। পারস্পরিক সম্পর্ক তৈরি, আমরা যত বেশি সম্পর্ক তৈরি করতে পারবো তত বেশি আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা হবে, অথবা একজন আরেকজনের সাথে আমাদের সুসম্পর্ক স্থাপন হবে। এটার জন্য সমাজকর্মের যে শিক্ষা, এই শিক্ষায় আমরা সবসময় চেষ্টা করি এক সমাজের মানুষকে আরেক সমাজের মানুষের সাথে সুসম্পর্ক রক্ষার জন্য অথবা স্থাপন করার যে বিভিন্ন ধরনের টেকনিক অথবা কৌশল, সেসব কৌশলগুলো সম্পর্কে আমরা তাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে থাকি। শুধুমাত্র এক সমাজ আর এক সমাজ না, একজনের সাথে আরেকজনের সম্পর্ক না, আমরা যদি বহির্বিশ্বের সাথে যদি আমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, সহমর্মিতা অথবা এক দেশের সাথে আরেক দেশের যে একটি বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, শিশুর সম্পর্ক খুব সুন্দরভাবে মজবুত হয়। এটার জন্য সমাজকর্ম শিক্ষায় আমরা এই সম্পর্ক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে থাকি, এবং সেইভাবে আমরা সমাজের মানুষকে আমরা চেষ্টা করি অথবা তাদেরকে আমরা অবগত করি যে এই সম্পর্কটা যত বেশি আমাদের ভিতর তৈরি হবে তত বেশি আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাব। দায়িত্বশীল নাগরিক তৈরি। আমাদের সমাজে অনেক ধরনের নাগরিক আছে যারা হচ্ছে তো সমাজের বিভিন্ন ভালো ভালো দিক নিয়ে চিন্তা করে, আবার কিছু কিছু নাগরিক আছে যারা সমাজের কোনো বিষয় নিয়ে চিন্তা করে না, তারা সবসময় সমাজকে নিয়ে উদাসীন থাকে। তো সেসব মানুষকে দায়িত্বশীল করে গড়ে তোলার জন্য, সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অথবা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা এই বিষয় থেকে আমরা জ্ঞান অর্জন করে থাকি, এবং আমরা এই জ্ঞানটাকে যখন খুব ভালোভাবে আমরা নিজেদের ভিতরে আমরা এটাকে গ্রহণ করে থাকি, তখন আমরা সমাজের আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সে সম্পর্কে আমাদের ভালো একটা জ্ঞান চলে আসে, এবং আমরা সবসময় চেষ্টা করি
সমাজের জন্য কিছু করার জন্য অথবা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক ধরনের কাজ করার জন্য উৎসাহিত হয়ে অথবা আমরা করে থাকি। সম্পদের যথাযথ ব্যবহার, আমাদের অনেক সম্পদ আছে অব্যবহৃত অথবা আমরা পর্যাপ্ত পরিমাণে সেসব সম্পদগুলোকে আমরা কাজে লাগাতে পারি না, তো সেসব সম্পদগুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি এবং সেসব অব্যবহার্য সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো অথবা আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা খুব সহজ হবে। সনাতন ধ্যান ধারণার পরিবর্তন, আমাদের সমাজে এখন অনেক ধরনের সনাতন ধ্যান ধারণা আছে, এসব ধ্যান ধারণার কারণে আমাদের সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা অথবা সামাজিক সমস্যা দেখা দেয়। তো এইসব সমস্যাগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি অথবা আমাদের যে প্রাচীন যে চিন্তা ভাবনা অথবা প্রথা রীতিনীতি আচার আচরণ সেগুলো যদি আমরা সমাজ থেকে একবারে নির্মূল করতে পারি তাহলে আমাদের সমাজে একটি সুন্দর পরিবেশ আধুনিক সমাজ তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হবে। এবং আমরা এটা দেখছি যে এখন আমাদের বাংলাদেশেও আগের মতো সেই সনাতন ধ্যান ধারণা নেই, এখন আমরা সবকিছু আধুনিক ভাবে অথবা বৈজ্ঞানিক ভাবে অথবা আমাদের যে আধুনিক যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা এখন খুব সহজে আমরা গ্রহণ করতে পারছি অথবা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সেগুলো করে অনেক ধরনের সুযোগ অথবা সুফল ভোগ করতে পারছি। এইভাবে আমাদের সমাজের অনেক ক্ষেত্রে এই সাবজেক্টের অনেক প্রয়োজনীয়তা আছে অথবা গুরুত্ব আছে। আমরা যদি এই সাবজেক্টটাকে প্রত্যেককেই খুব ভালোভাবে অধ্যয়ন করি আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো অথবা সুফল ভোগ করতে পারবো। যাই হোক, মোটামুটি আমরা ক্লিয়ার হলাম যে সমাজকর্ম শিক্ষার যে প্রয়োজনীয়তা এটাকে অস্বীকার করা যায় না, এটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এটার জন্য বর্তমান বাংলাদেশ সরকার অথবা শিক্ষা মন্ত্রণালয় অথবা আমাদের শিক্ষার সাথে যারা জড়িত আছে যারা আমাদের শিক্ষা নিয়ে পরিকল্পনা করে তো তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই সাবজেক্টটাকে এখন আমাদের পাঠ্যপুস্তক অথবা সিলেবাসে অন্তর্ভুক্ত করে দিয়েছে যেন আমরা এই সাবজেক্টটাকে পড়ে আমাদের সমাজের অনেক ধরনের যে সমস্যা সেসব সমস্যাগুলো দূর করতে পারি অথবা প্রত্যেক নাগরিক যে সমাজে বসবাস করার যে বিভিন্ন ধরনের শিক্ষা অথবা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে যেন তারা একটি সামগ্রিক ধারণা পেতে পারে সেই সম্পর্কে এই পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমাদের সবার মঙ্গল কামনা করছি, আবারও দেখা হবে।